গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা সবাই ভালো আছি। তো চলে এলাম রোজের মতো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর তোমাদের সবাইকে স্বাগত আরআরটি ফ্যামিলি ব্লগে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলেও জানিও, না ভালো লাগলেও জানিও। তো দেখো সকালবেলার সুন্দর সুন্দর ঘাসের ওপর রোদ, শিশির পড়া, তার উপরে সেই আকাশ, গাছপালা দেখতে কিন্তু খুব বেশ ভালোই লাগে, না বলো? এরকম সুন্দর দৃশ্য দেখলে মনটা খুব সুন্দর হয়ে যায়। তাই সকালের শুরুটাই এই জিনিসগুলো দিয়ে করলাম। আর গ্রামের মধ্যে গ্রামের পরিবেশটা তো আরও বেশি সুন্দর। গাছ চতুর্দিকে শুধু সবুজ, আকাশে মেঘ করে আছে, খুব সুন্দর লাগছে। আমার কাছে খুব ভালো লাগে এরকম দৃশ্য, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো কেমন লাগছে তোমরা জানিও, আর আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো ফুল টুল নিয়ে এলাম, তারপরে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর শীতকালে কিন্তু এই সকাল সকালটা খুব বেশ ভালো লাগে, না বলো? ঘুম থেকে উঠেই একটা সুন্দর মিষ্টি মিষ্টি রোদ পাওয়া যায়। আবার এখন অবশ্য অতটা ঠান্ডা পড়েনি, যদিও কিছুটা বেলা এলে পরে সেই গরম গরম ভাবটা চলেই আসে, যেহেতু রোদের তেজটা একটু খুব বেশি থাকে তখন। কিন্তু ভোরের দিকে খুব সুন্দর 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 বলছি আর কি, সরি, মানে খুব রোদটা খুব সুন্দর লাগে। এই রোদে বসে বসে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ওদিকে তো বেদ ঘুম থেকে উঠে গেছেই, বেদের বাবা বেদকে খাওয়াচ্ছে সকালে। আর ওকে নিয়ে একসঙ্গে যেহেতু খাওয়া যায় না, যাটা অনেকটা দেরি হয়ে যায়, সেজন্য ও খাওয়ায়, আমি এদিকে উঠানটা ঘরটা ঝাড়ু ঠাড়ু দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা চামড়িটা খেয়ে নেব। তো উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমাদের উঠানটা খুব একটা বড় নয়, ছোটই উঠানটা। আর দুপাশে তো জঙ্গল হয়েই থাকে পুরো, সময় যেহেতু হয় না এখন পরিষ্কার করা, সেজন্য দু সাইডে পুরো জঙ্গল হয়ে গেছে। আর আমার মাথাটা দেখো পুরো লাল দেখা যাচ্ছে, কারণ এবারে হেয়ার কালারটা আমি রেড করেছিলাম। সবসময় বার্গেন্ডি করে থাকি, এবার আমি রেড করেছিলাম, সেজন্য পুরো রোদের আলোতে একদম পুরো লাল দেখাচ্ছে মাথাটা। আমি সবসময় মানে অরিজিনাল সামনে ভয়েস দিয়ে ভিডিও করি, এরকম করে ভিডিও খুব একটা আমার করা হয় না, হয়নি। আজকে মনে হলো যে না, ভিডিওটা করে ভয়েসটা পরেই দিই, দেখি কেমন হয়। সব রকমই ট্রাই করার জন্য আজকে ভিডিওটা এরকম করে করলাম। তো তোমাদের কেমন লাগবে, আমি এটা ফার্স্ট করলাম, পরে মানে এডিট করার সময় ভয়েস আমি দিইনি, এরই প্রথম হচ্ছে এই ভিডিওটি আমার। তো তোমরা একটু কমেন্ট করে জানিও আমি ঠিকভাবে করেছি কি না, বা কেমন হয়েছে, বা কোন জায়গায় ভুল হয়েছে সেটা একটু বলো, তাহলে আমার বুঝতে একটু বেশি সুবিধা হবে। না ওরকম একদম সামনে ভয়েস দিয়ে ভিডিও করা সেটাই ভালো। দেখো একটা লোক যাচ্ছিলো, আমাকে জিজ্ঞেস করলো কেমন আছিস, তো আমি বললাম বেশ ভালোই আছি। তো হয়ে গেল আমার উঠান ঝাড়ু দেওয়া, এখন চলে আসবো ঘরে। তো সকালের দিকে কাজটা একটু বেশি থাকে আর কি, পরে তো এত থাকে না, তাড়াহুড়োটা আর কি সকালেই থাকে। সকালে এই টাইমটায় আর কি, মানে ছোট দিনের বেলা বলা হয় যেটা আর কি, এতটা কম সময় থাকে আর কি, মানে কোথায় যে চলে যায় সময় ঠিক বুঝতেই পারা যায় না, মানে মনে কি দৌড়চ্ছে। আর একটু এক দুই ঘন্টা বেশি থাকলে মনে হয় দিনটা ভালো হতো, কিন্তু এক দুই ঘন্টা বেশি দিলেও কিন্তু তাই হবে, তখনও কম। ভালো করে যদি রাস্তায় যদি পড়ে গেছিস তাহলে পিটি লাগাবো। আবার বেককে নিয়ে বেরোলাম, বদমাইশ ছেলে দেখো, সারা দিন খেলে ঘুরবে, কমপ্লিট করে ঘুমটা উঠে চোখটা খুলে চলো না বেরোই, চলো না বেরোই। এখন বেককে দিতে যাচ্ছি ওর দাদুর বাড়ি, যেরকম রোজ দিতে যাই এরকম। আর ও তো রাস্তায় বের হয়, কিন্তু হাত ধরতে দেবে না, কিছু করতে দেবে না, সব কিছু তোর হয় না। দেখো একা একাই চলে যাচ্ছে, চলে গেল ওকে দিয়ে আমার যে কাজগুলো করা সেজে যায়। যখনই বললাম চল উপরে চল, না ও ঢুকে গেল এই মন্দিরের সামনে, এসে এখানে কিছুক্ষণ বদমাইশি করবে, ওকে কিছুতেই নেওয়া যায় না, সবকিছুতেই ও যখন শুধু দুষ্টুমি করবে, ও শুধু ঘুরবে। এখন শুধু ঘুরতে পারলেই ওর হলো, বাইরে বেরোতে পারলেই ও রাজা হয়ে যায়, ব্যাস মানে ঘুরবো, ঘরে থাকতেই চায় না। লাঠি রাখা আছে, সেই লাঠিটা নিয়ে কিছুক্ষণ বদমাইশি করলো, কাজ করবে জানিস, তারপরে অনেক কষ্টে বুঝিয়ে তারপরে ওকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি। এখন চল চল চল, কিন্তু না ও যাবে না।
তোকে দিয়ে আমি চলে এলাম। চলে এসে যে ঘরে যে কাপড়গুলো ছিল কাপড়গুলো গোছাবো। কালকে শুকনো কাপড় মানে রোদে ছিল, কালকে আর ভাঁজ করা হয়নি, তো এখন সকাল সকাল কাপড়গুলো ভাঁজ করে বিছানা গুছিয়ে নেব। এখানে বেদের জামা কাপড় আছে, ওর বিছানার চাদর আছে, যে সমস্ত জামা কাপড় কালকে ধোয়া ছিল বিকেলবেলা তুলে রেখেছিলাম এক জায়গায়, এমনি ছিল ভাঁজ করা হয়নি, এমনি ছিল, এখন ভাঁজ করে নিচ্ছি। তো এই জিনিসগুলো তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, কিন্তু সেটা তখন আমি সামনে সামনে কথা বলে বলে ওরকম করে করেছিলাম। তো আজকে তো যেহেতু বললাম যে ভয়েসটা আমি পরে দিচ্ছি, তাই তখন শুধু কাপড়ই ভাঁজ করছিলাম। তো আগে আমার খাটটা যেহেতু ওদিকে ঘোরানো ছিল, তখন কিন্তু ঘরে অনেকটা রোদ আলো আসতো আর কি, মানে এখন যেহেতু খাটটা এই সাইডে করানোতে কি হয়েছে, পেছন সাইডের জানলাগুলো সবগুলো খোলা যায় না, যেহেতু আমার খাটটা অনেকটা উঁচু, দেখো অনেকটা উঁচু মানে অনেকটাই, প্রায় পুরো জানলাটাই ঢেকে যাচ্ছে, সেজন্য ঠিকভাবে জানলাগুলো খোলা যায় না, খুলতে খুবই অসুবিধা হয়, তাই ঘরে ঠিক ওরকমভাবে আগের মতন আলো হয় না। তো আমার গালের সাইডটা একটু একটু ব্যথা করছে, টনসিল ফুলেছিল একবার ছোটোবেলায়, সেজন্য এখনও ব্যথাই করছে, মাঝে মাঝে ব্যথা করে, ঠান্ডা পড়ে গেলেই বেশি ব্যথা করে। আর আমার ঠোঁটটাও খুব ব্যথা মুখের ভেতরে, বেদ মাথা দিয়ে এমন জোরে মেরেছিল যে পুরো কেটে গেছিলো, তিন চার দিন হয়ে গেছে ব্যথা কমছেই না, একদম পুরো অনেকটা ডিপ হয়ে কেটে গেছে, ও এখন খুব দুষ্ট হয়েছে আমাদের বেদ। তো তোমাদের বন্ধুরা কেমন লাগে আমাদের ভিডিও, তো তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমাদের চ্যানেলটি একটু একটু করে বড় হচ্ছে, কিন্তু বললাম সেদিন তোমাদের আমাদের চ্যানেলটি 5000 সাবস্ক্রাইবার পুরো হয়েছে। তো তোমরা যদি এভাবে সাপোর্ট করো, তোমরা পাশে থাকো, তাহলে আমরা একটু আরও বড় হতে পারবো। কিন্তু খারাপ লাগে কোথায় জানো, যখন এত সুন্দর করে ভিডিওগুলো বানাই এডিট করি কষ্ট করে, সবাই তাই করে, সবাই কষ্ট করেই করে জানি, কেউ বলছি না আমি, কিন্তু যা করার পরে যখন তোমরা কেউ দেখোই না ভিডিওগুলো, তখন খুব খারাপ লাগে। তো তোমরা যদি একটু দেখো তারপরে যে বোঝো ভালো না খারাপ, তাহলে হয়তো ভালো লাগবে, বা ভালো খারাপ বললেও ঠিক নিজেকে বুঝতে পারবো কোনটা ভালো খারাপ হয়। তো দেখো তো কথা বলতে বলতে আমার ওদিকে কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এখন বিছানাটাকেও ঠিক করে নেব। রোজ রোজ তো আর বেড কভারটা চেঞ্জ করা হয় না, যেহেতু সময়ের খুব অভাব, তাই দু একদিন পরপর চেঞ্জ করে দিই, তাই এখন এমনি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তবে রোজ চেঞ্জ করতে পারলে বেশি ভালো হতো, যেহেতু ছোটো বাচ্চা আছে, ও সারাদিন খেলে, আমাদের যেহেতু একটাই ঘর একটাই বিছানা, সারাদিন খেলাখেলি করে, নোংরাটা একটু বেশি হয়, তাই রোজ চেঞ্জ করলে বেশি ভালো হতো, কিন্তু হয় না বলে দু তিন দিন পরপরই চেঞ্জ করা হয়, তাই এমনি রোজ এরকম ঝাড়ু দিয়েই রেখে দেওয়া হয়। আমি এদিকে করছি এই কাজগুলো, আর ওদিকে করছে বেদের বাবা বেদের জন্য রান্না, ওর বোতল ফোটানো, জল গরম করা, বাসন ধোয়া, যেগুলো আছে ওই কাজগুলো করছে। তো তোমরা যারা আমাদের চ্যানেলের ভিডিও আগেও দেখেছো দেখো, তারা নিশ্চয়ই জানো আমি রান্নাবান্নাটা খুব কমই করে থাকি। আর যারা আমাদের চ্যানেলে নতুন, আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো, তাদের জন্য এটা জানা হয়ে গেল। তাই তো বিছানা গুছিয়ে ঘর ঠর সব ঝাড়ু দিয়ে মুছে টুছে পরিষ্কার করে তারপরে আমি চলে এলাম ঠাকুরের বাসন ধুতে। তো এখনও এরকম গরম লাগছে না, যেহেতু আমাদের উঠানে এই জায়গাটাতে রোদ পড়ছে, সারাদিন আমাদের বাড়িতে রোদ পড়ে না বলতে গেলেই চলে, এই সকাল টাইমটাতেই একটু থাকে, সেজন্য না জানো জামা কাপড় শুকোতে খুব অসুবিধা হয়, একদিনে তো শুকায় না, একদম হালকা পাতলা জামা কাপড়গুলো হলে শুকায়, নাহলে শুকায় না, শীতকালে তো আরও শুকায় না, শীতকালে জামা কাপড় যে এত মোটা হয় সোয়েটার টোয়েটার কিছুই শুকোতে চায় না, এত গাছপালা পুরো পেছনে তো জঙ্গল, আর এই আমাদের বাড়িতে এত গাছপালা সম্পূর্ণ ঢেকে গেছে, মানে রোদ আসে না বলতে গেলেই চলে, সকালের টাইমে একটু থাকে, তাই জামা কাপড় খুব তাড়াতাড়ি সকালে ধুয়ে পড়েই শুকোয় আর কি। এখানে আমি সাবান দিয়ে, মানে যে এমনি যে বাসন মাজার যে সাবানগুলো পাওয়া যায় ভীম সাবান, সেই সাবানগুলো দিয়ে মাজি ঠাকুরে, কিন্তু মানে ঘরের বাসন মাজার সাবানটা দিয়ে নয়, সেই ঠাকুরের বাসন মাজার জন্য আলাদা
ছোঁয়াতে লাগিয়ে আলাদা সাবান রাখা আছে, সেই সাবানটা দিয়ে রোজ মেজে থাকি। তো দেখো জঙ্গলগুলো দেখতে খুবই অস্বস্তি লাগে, খুবই খারাপ লাগে, মানে পরিষ্কার করে হয়ই না। কয়েকদিন আগে তো যে বীজ দিয়ে মেরেছিলাম, তো বীজ দিয়ে মারলে কি হয় বলো তো, খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে গোড়া থেকে পরিষ্কার হয়ে যায়, খাটনি করে এসে জঙ্গলটা পরিষ্কার করতে হয় না, কিন্তু খুব তাড়াতাড়ি আবার ওই জঙ্গলগুলো হয়ে যায়। কিন্তু হাত দিয়ে যদি আমি গোড়া থেকে টেনে যেটা পরিষ্কার করে উঠাই, ওটা অনেকদিন পরে গিয়ে জঙ্গলগুলো হয়, যেহেতু সময় বাঁচানোর জন্য, মানে এখন তো সব কিছু শর্টকাট করতে চায় সবাই, সেই জন্য মানে পরিশ্রম কম হবে, বাঁচানোর জন্য বীজ দেওয়ার ফলে দেখো তো পরের বার যখন গাছগুলো ওঠে কত জঙ্গল হয়ে গেছে। আর ঘরের মধ্যে ওরকম জঙ্গল থাকলে সেই জন্য বেতকে বাইরে ছাড়তে খেলতে দিতে ভয় লাগে, কারণ অনেক বিছা টিছা পোকা টোকা রয়ে যায়, তো ও তো আর শুনবে না কথা যে ধরিস না বুঝে না, সেটাও বুঝবে না, ও তো শুধু গাছে পাতা ছিঁড়ি নিচে নামি ওই করতে করতে নেমে যায়, সেই জন্য সেই ভয়ে আরও ওকে ছাড়া হয় না। আর এখানে ছেড়েই বা কী করবো বলো, দেখো মাটি তো নেই বলতে গেলেই চলে, ও কোথায় খেলবে, এই পাকার মধ্যে পড়বে আরও ব্যথা পাবে, কিন্তু একটু মাটি থাকলে বেশি ভালো হতো, তাহলে ও পড়লে অতটা ব্যথা পেত না, আর মাটি টাটি হাওয়া বাতাস সব কিছুই তো প্রয়োজন না বলো ওদের গায়ে, এটা থাকলে হয়তো বেশি ভালো হতো, কিন্তু কোথায় খুঁজে পাবো মাটি, ওই বাড়িতেও নেই এই বাড়িতেও নেই, সমস্ত কিছু পাকা করে বন্ধ করা হয়ে গেছে। এখন আমার ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেল, তো যেহেতু আমি আজকে আমার প্রথম দিচ্ছি বয়স, আর এখানে আমি কী করছি দেখো, যে ঠাকুরের বাসন ধুয়ে জলটা ফেলে রেখে দিয়েছি, তো এখন যেহেতু শীতকাল চলে এসছে তো পাটা সব ফাটা শুরু হচ্ছে, তো এরকম করে কাজের ফাঁকে যদি একটুখানি পাটায় যেরকম করে একটু, যেহেতু এই পাকাগুলো একটু খড়খড়া হয়, সেই জন্য এখানে পাটা আমি গোড়লিটা পায়ের আঙুলগুলো একটু ঘষে নিচ্ছি, তাহলে আর ফাটবে না এক্সট্রা করে, আর মানে শরীরের মানে কেয়ার করা যে যত্ন করা সেটা নিতে গেলে যেহেতু সময়ের প্রয়োজন, সেই সময়টা আমার যেহেতু কম, এই কাজের মাঝখানেই হয়ে গেল, আমার খুব বেশি সময় লাগলো না বা এক্সট্রা করে এর পিছনে সময় দিতে হলো না। তোমাদের যার কাজ যাদের এরকম আমার মতন সময় কম আছে বা নিজের জন্য সময় দিতে পারো না, এরকম কিছু করতে পারো না, শীতকালে এরকম পা ফাটা নিয়ে ভোগো, তারা যেরকম কাজের মাঝখানে এটা এক্সট্রা করে সময় দিতে হবে না, এরকম একটু ঘষে নেবে রোজ রোজ একটু করে ঘষে নেবে, হঠাৎ এক আধ দিন হতে পারে নাও হতে পারে, তাহলে দেখবে তোমার ওই পা ফাটার যন্ত্রণাটার থেকে অনেকটা আরাম পাবে, এতটা কষ্ট হবে না। আর যেহেতু বললামই যেহেতু আমার সময় কম, তাই আমি এভাবেই করে থাকি, এক্সট্রা করে আমার ওই মানে বিউটি কেয়ারগুলো করা হয় না সের জন্যই আর কি। তাই তোমাদের যদি এই টিপসটা ভালো লেগে থাকে তোমরাও অ্যাপ্লাই করতে পারো। তো আমি ওই ঘরটা তখন ঝাড়ু দিয়ে এসেছিলাম, তো এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি কাপড় চাপড়গুলো গোছানোর পরে, তো তাই এখন এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু বাইকটা মা নামানো হয়নি, ছিল বারান্দায় তাই বাইকটা নামিয়ে নিল, তাই এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওদিকে আমার তখন ওটা ঝাড়া মোছা হয়ে গেছে, ওদিকে রান্নাঘরটা তো এটা বাকি ছিল, এটা এখন করে নিচ্ছি। আর দেখো আমাদের ঘরে তুমি অনেকগুলো যে ম্যাটটা পাতা আছে সেখানে দেখো ব্ল্যাক কালারের রেড কালারের অনেক জায়গায় জায়গায় মানে সেলুটুকি ব্ল্যাক টিপগুলো মারা আছে, সেটা কিসের জন্য জানো, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে আর কি, বিভিন্নবার ফার্নিচারগুলো বিভিন্নভাবে চেঞ্জ করার ফলে জায়গায় জায়গাটা ফুটো হয়ে গেছে, আর হাঁটতে গেলে পায়ে হোঁচট খায়, বেদ যেরকম গত বছর হাঁটা যখন ও শিখছিল বারবার হোঁচট খেয়ে পড়ে যেত, ওই জায়গাগুলো তো খোঁচা লাগতো আর ও হাত দিয়ে খুব খোঁচাখুচি করে, সেই জন্য আর কি এটা বন্ধ করার জন্য এরকম করে ব্ল্যাক টিপ মেরে দিয়েছে ওই জায়গাগুলো, যে জায়গাগুলো ফেটে গেছে। আর সম্পূর্ণ খুলে উঠিয়ে চেঞ্জ করতে গেলে এখন অনেকটা ঝামেলাও হবে, সব বের করে আবার সব নতুন করে পাততে হবে, আবার নতুন করে কিনে আনতে পয়সাটাও বেশি লাগবে, সেই জন্য এখন যতদিন এভাবে চলে ততদিন চলুক, যখন আর একদমই চলবে না তখন অন্য ব্যবস্থা করা যাবে আর কি, তাই কি না বলো, ঠিক করলাম কি না, এভাবে তো কাজ চলছে, তাই চলছে এভাবে, এটা নতুন একটা বুদ্ধি হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা তোমরা সবাই কেমন আছো, আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো, তো আমরাও ভালোই আছি, তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর তোমাদের সবাইকে স্বাগত আরআরটি ফ্যামিলি ব্লগে, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে,
তো সকাল সকাল ঘুম থেকে উঠে যা যে সমস্ত বাসি কাজকর্ম ছিল সব করে নিয়েছি। আজকে সমস্ত কাজকর্ম করে টরে সব ফুল টুল নিয়ে এসে তারপর ভাবলাম যে একটু স্নান করতে যাওয়ার আগে তো একটু বসবই, তখনই তোমাদের সঙ্গে একটু হাই হ্যালো কথাটা বলে নিই। তাই আগে সমস্ত কাজকর্ম সেরে এসে এখন বসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এদিকে ঘুম থেকে উঠে তো যে বললামই সমস্ত কাজ টাজ করি, আর এদিকে ধ্যান থাকে না, চুল টুলো কিছুই খুলিনি, আছড়াইও নি, একদম পুরো চুল এলোমেলো হয়ে আছে। এখন চুলটা খুলে একটু ঠিকঠাক করে নিয়ে একটু বিশ্রামও করে নেবো, তো দেখলেই তোমরা আমার সমস্ত কাজগুলো ঘরে হয়ে গেছে। আর এখন আমি